দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। শ্রীলঙ্কার ঋণ পরিশোধ স্থগিত, বাংলাদেশের সাথে দেশটির তুলনা লজ্জাজনক বলে মনে করছে সরকার। নিত্যপণ্যের দর কমিয়ে জীবনযাত্রার মান সহনীয় করাই এবারের বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত সিপিডির পরামর্শ। আকস্মিক বন্যার হুমকি থেকে পড়েছে হাওড় এলাকা, 2 লাখ হেক্টর জমির ধান উঠানো নিয়ে শঙ্কা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চরম অর্থনৈতিক সংকটের মুখে $5,100 কোটি বৈদেশিক ঋণ পরিশোধে আনুষ্ঠানিকভাবে নিজেদের অক্ষমতার কথা জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি বলছে অর্থনৈতিক পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেটা নিশ্চিত করতে সাময়িকভাবে ঋণ পরিশোধ বন্ধ থাকবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে ঠেকায় এই ঘোষণা দিতে বাধ্য হলো দেশটি। জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য দেশটির হাতে থাকা রিজার্ভ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এ পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে সহায়তার বিষয়ে আলোচনা শুরু করবে এবং ঋণ পুনর্গঠনের বিষয়ে সহায়তা চাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। অর্থনীতির সব সূচকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। এমন অবস্থায় দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে শ্রীলঙ্কার সাথে তুলনা আর এ নিয়ে বিতর্ক তৈরি করাকে লজ্জাজনক বলে মনে করছে সরকার। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইমতিয়াজ হাসানের রিপোর্ট। জটিল অর্থনৈতিক সংকটে বেসামাল হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। বাংলাদেশের অবস্থাও সেদিকে যাচ্ছে সম্প্রতি এমন শঙ্কা জানিয়েছে বিভিন্ন মহল। পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর সাথে আজ বৈঠক করেন অর্থমন্ত্রী, অর্থসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দেশের অর্থনীতি নিয়ে এসব শঙ্কাকে অমূলক বলে জানানো হয়। যারা আজকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করা হয়, এর চাইতে দুঃখজনক আর কিছু নাই। এই সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিটি পদক্ষেপ নিয়েছেন অত্যন্ত বিচার বিশ্লেষণ করে। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য উনি আজকে 3 ঘন্টা সময় ব্যয় করেছেন। প্রতিটি তথ্য উপাত্ত উনি নিজে বিশ্লেষণ করেছেন। বৈদেশিক ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা। দেশটির ঋণের পরিমাণ $51 বিলিয়ন, এর বিপরীতে তাদের সুদ গুনতে হয় 7.5%। সেখানে $50 বিলিয়ন বৈদেশিক ঋণের বিপরীতে বাংলাদেশকে সুদ দিতে হয় 2.5%। আমাদের ঋণ ব্যবস্থাপনায় আমরা খুবই কমফোর্টেবল এবং IMF বলেছে যে আমাদের বর্তমানে এবং অতি অদূর ভবিষ্যতে ঋণ পরিশোধ নিয়ে আমাদের কোনো ঝুঁকি নাই। বাংলাদেশ কখনোই কোনো ঋণ কোনো সিঙ্গেল দেশের উপরে বেশি করে করে নাই। আপনাদের যদি আমি উদাহরণ দিই, আমাদের টোটাল যেই বৈদেশিক ঋণ আছে তার ভিতরে 7.8% হচ্ছে চীনের লোন। সরকারের আয় এবং ব্যয়ের ভারসাম্যের দিক থেকে বাংলাদেশ কতটা স্থিতিশীল অবস্থায় রয়েছে তাও তুলে ধরা হয় প্রেস ব্রিফিংয়ে। আমাদের এখানে ইমপ্যাক্ট অন্যদিকে রাজস্বের ইমপ্যাক্ট আসবে, অর্থনীতির ইমপ্যাক্ট আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, শিল্প উন্নয়ন ঘটবে, বেশি বেশি হিসেবে আমরা করের বোঝা কমাচ্ছি। আমাদের যে আমরা কর লাগু করে দিয়ে আবার রাজস্ব আহরণে করি, আমরা যে সমস্ত জায়গায় করের ছাড় দিয়েছি তার সেটা তো ওভারঅল রেভিনিউ আমাদের বেড়ে গেছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের জিডিপি যদি আপনি যোগ করেন, বাংলাদেশের জিডিপি তার চেয়ে বড়। বাংলাদেশ যে এক্সপোর্ট করে, শ্রীলঙ্কা এবং পাকিস্তান যে এক্সপোর্ট করে, এই দুটা যোগফলের চেয়ে বেশি এক্সপোর্ট বাংলাদেশ করে। সে বৈদেশিক মুদ্রা রিজার্ভ হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে রিজার্ভ আছে, এটা দুটো যদি যোগ করেন তার ডবল রিজার্ভ আমাদের কাছে আছে। সো আমি মুখ্য সচিব স্যারের সাথে সম্পূর্ণ একমত, যারা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে তুলনা করেন তারা বাংলাদেশকে হেয় করেন। তারপরও আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিভিন্ন অস্থিরতাকে আমলে নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণ করে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই আসছে বাজেটে সরকারের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। এজন্য আমদানি নির্ভর পণ্যের শুল্ক কমাতে হবে, বাড়াতে হবে সামাজিক নিরাপত্তার আকার ও ভর্তুকির পরিমাণ, প্রয়োজনে বাড়ানো যেতে পারে বিলাস পণ্যের শুল্ক আর কর্পোরেট কর। আসছে 2022-23 অর্থ বছরের বাজেট নিয়ে এমন সব প্রস্তাবনা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। ডিম থেকে শুরু করে আলু পেঁয়াজ, সাথে চাল ডাল আটা তো আছেই, গেল এক বছরে
অন্তত 42টি নিত্যপণ্যের দর বেড়েছে বাজারে টিসিবির হিসেবেই। সরকারি তথ্যে মূল্যস্ফীতি সোয়া 6% বলা হলেও গবেষকদের মতে এই হার 10% ছাড়িয়ে গেছে। পণ্য বাজারে কোভিড-19 রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই প্রভাব কমিয়ে নতুন অর্থ বছরে মানুষকে স্বস্তি দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি সরকারকে। এই সময়টাতে আমরা কিভাবে স্থির আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষদেরকে একটা স্বস্তি দিতে পারি, এটা হওয়া উচিত হলো এই বাজেটের একটা মূল উদ্দেশ্য। সেটা করতে গেলে আমদানি পর্যায়ে কিছু কিছু জায়গায় আমাদেরকে কর ছাড় দিয়ে আমাদেরকে এই এই যে আমদানিকৃত মূল্যস্ফীতি, এটাকে আমাদের সামাল দিতে হবে। সেই সঙ্গে বিদ্যমান 143টি সামাজিক সুরক্ষা কার্যক্রমে আরও 20 লাখ মানুষকে যুক্ত করার পাশাপাশি ভাতার পরিমাণ 1000 টাকা করার সুপারিশ করা হয় সিপিডির পক্ষ থেকে। তাগিদ আসে সার্বজনীন পেনশন স্কিম আর মা ও শিশু বিকাশ কর্মসূচির দ্রুত বাস্তবায়নের। সেই সঙ্গে চলমান সংকট নিয়ন্ত্রণে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ আর সারে ভর্তুকি বৃদ্ধির পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এইবার আমাদের ফিসকাল ডেফিসিট যদি এটা যদি 5-6% হয় আমাদেরকে এটা মেনে নিতে হবে। এখন এটার প্রেক্ষিতে একটা প্রশ্ন খুবই যৌক্তিকভাবে আসছে যে ফিসকাল ডেফিসিটটা যখন হবে এটার অর্থায়ন কোথা থেকে হবে, এবং সেই অর্থায়নের একটা অংশ হয়তো আমাদেরকে বৈদেশিক ঋণ নিয়েই আমাদেরকে করতে হবে। কিন্তু এটা আমরা এই এই বছরের জন্য এটাকে আমাদের হয়তো মেনে নিতে হবে। একই সঙ্গে স্বল্প আয়ের মানুষের উপর করের চাপ কমাতে আসছে বাজেটে করমুক্ত আয়সীমা 50,000 টাকা বাড়িয়ে 3.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিডি। তবে আয় বাড়াতে ব্যক্তি করের সবচেয়ে উপরের হার 25% বাড়িয়ে 30% করার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। চিহ্নিত করেছে বেশ কিছু খাত যেখান থেকে বাড়ানো সম্ভব রাজস্ব। সিগারেটের উপরে আপনার কর হারটা বাড়ান, যে আমরা বলেছি যে এই সফট ড্রিঙ্কস এবং অন্যান্য জায়গার মতো এই জায়গাতে যে স্বাস্থ্যের জন্য যেগুলো অত ভালো না সেগুলোর উপর আপনার কর হার বাড়াতে পারেন। এমনকি আমরা গাড়ির উপরে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটাও আমরা বাড়াতে বলেছি, তো সেই জায়গাটাতে হলে এটা বড় লোকরা এই পণ্যটা কিনেন তাদের এটা সুযোগ আছে। একই সঙ্গে আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার তাগিদও দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ এক্সপেকটেশন। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এ সপ্তাহের শেষে সিলেটের সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের কিছু হাওড় এলাকায় আকস্মিক বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সেটি হলে হাওড়ে ধান উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি করবে, জানিয়েছে কৃষি বিভাগ। আনোয়ার হোসেনের রিপোর্ট। চলতি মাসের শুরুর 6 দিনে ভারতের মেঘালয়ের চেরাপঞ্জিতে অস্বাভাবিকভাবে 1,200 মিলিমিটার বৃষ্টি হয়। সেই ঢলে এরই মধ্যে হাওড় এলাকায় 6,500 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। সামনে আরও জমি ডোবার সংখ্যায়, তাই আধা পাকা ধানই কাটতে শুরু করেছে কৃষক। এটা কিতা ধান আমরা কাটতাম, হাইটটা মাইনছে তো খাইব, দূরের কথা অনেক কাটলে গরুও খায় না, এটা কাটলে খেরও হয় না, খেরও হইত না। আমরা কিতা করতাম, আমরা সব দিকে লস, আধা কাটলে আমরা কিছু করার মতো না, ক্ষতিপূরণ কৃষক আমরা দিব আধা ধান কাটলে। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ 7টি জেলার হাওড় এলাকায় চলতি বছর 2,25,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। আর 8-10 দিন সময় পেলে অনেক জমির ধানই কর্তনযোগ্য হবে, জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 80% পাকার সাথে সাথে আপনার ধান কেটে ফেলবেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্পূর্ণভাবে প্রস্তুত আছে, কৃষি যন্ত্র আছে, বিশেষ কম্বাইন হার্ভেস্টার আছে, অল্প সময়ের মধ্যে এই ধান কেটে নেওয়ার একটা সক্ষমতা আমাদের সৃষ্টি হয়েছে। কিন্তু এই 8-10 দিন সময় কি শেষ পর্যন্ত পাওয়া যাবে? কারণ এরই মধ্যে আবারও নতুন করে ভারতের উজানে, আসাম, মেঘালয়ে বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সহ বৈশ্বিক সংস্থাগুলো আভাস দিয়েছে 17 এপ্রিল পর্যন্ত উজান সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এর প্রভাবে নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের কিছু হাওড় এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। 13 তারিখ হতে ভারতের মেঘালয় এবং আসামের বরাক অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, এবং এই বৃষ্টিপাত 2-3 দিন কন্টিনিউ করতে পারে। 15-16 তারিখের দিকেই এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডের পরিস্থিতি কোথাও কোথাও এই হাওড়ের এই জেলাগুলোতে হতে পারে। 20 তারিখ বা 3য় সপ্তাহের প্রথম থেকে নদনদীর পানি পুনরায় আবার হ্রাস পাওয়া শুরু করতে পারে। এই অবস্থা যদি হয় তাহলে আমাদের 2-2 লক্ষ থেকে 2,15,000 হেক্টর আমাদের ক্ষতিগ্রস্ত হবে, সেটা নিশ্চিত।
এদিকে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর আরেকটি দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে, 17 এপ্রিলের পর 23 তারিখ পর্যন্তও দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাতকুঞ্জে কর্মচঞ্চলতা ফিরেছে। তবে করোনার কারণে চরম পুঁজি সংকটে পড়েছেন মালিকরা। ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় তাই সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদ হাসান উজ্জ্বলের রিপোর্ট। বেনারসি সিল্ক, রেশমি, কটন, জামদানি ও কাতান শাড়িতে নিপুণ হাতে শৈল্পিক কারুকাজ ফুটিয়ে তোলা হচ্ছে। রং, সুতাসহ অন্যান্য উপকরণ প্রস্তুতে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন সমানতালে। তবে করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পুঁজি সংকটে পুরোদস্তুর কারখানা চালু করতে পারেননি অনেক মালিক। গোডাউন ও শোরুমে স্তূপ হয়ে গেছে উৎপাদিত পণ্য। সময়মতো কাপড় বিক্রি না হওয়া, রং, সুতাসহ সব উপকরণের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছেন তারা। গার্মেন্টসকে অনেক কিছু সরকার দিছে, আমাদের এই কুটির শিল্পকে কোনো কিছুই দেয় না। আমরা কোনো কিছুই পাই না, দুই বছর আমরা কিছুই পাই নাই। আগে কাজ করছি 1,000-3,000 টাকা করে, 4,000 টাকা করে, এখন কামাই করি 500 টাকা করে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, এই তা প্রকৃত তাঁতিদের যদি স্বল্প হারে ঋণ এবং বিদেশি পণ্য, বিশেষ করে তাঁতের সাথে সম্পৃক্ত যেসব পণ্যগুলো আমদানির সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের এই তাঁত শিল্পটা বাঁচবে। ক্ষতিগ্রস্ত তাঁতিদের দ্রুত সহযোগিতার দাবি ব্যবসায়ী নেতাদের। তাঁতিরা তো ঋণ নেয় না, কিন্তু তাদেরকে বাঁচাইতে হবে। বাঁচাইতে গেলে পরে ওখান থেকে যাতে অল্প সুদে ঋণ দিয়ে তাদেরকে ওই পাওয়ারলুমগুলো যাতে সচল করা যায়, এই ব্যাপারে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। প্রফিটের তুলনায় তাদের লস বেশি হচ্ছে, তাহলে আলটিমেটলি তারা ব্যবসা গুটিয়ে নেবে। হ্যাঁ, এবং তাতে করে দেখা যাবে যে সমাজে ধরেন যে এই সমস্ত লোকজন কাজ হারাবে, প্রচুর লোকজন তাদের কাজ হারাবে, সাথে তাদের ইনকাম কমে যাবে। এটা জাতীয় অর্থনীতিতে এর যে একটা বড় একটা অবদান ছিল। প্রায় 10 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে তাতকুঞ্জ খ্যাত সিরাজগঞ্জ জেলায়। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক দ্বারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 64 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,574-এ। লেনদেন হয়েছে 532 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র 18টির, কমেছে 337টির, আর অপরিবর্তিত রয়েছে 23টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। দিনের শুরু থেকে আজকে মার্কেটে বেশ নিম্নগতি পরিলক্ষিত হয় এবং দিনের শেষ ভাগেও মার্কেট এই নিম্নগতি দিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 21টি কোম্পানির শেয়ার মূল্য, কমেছে 328টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 44টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল 532 কোটি টাকার মতো। মার্কেটে গত সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার ছিল 607 কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহের তিন দিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 577 কোটি টাকার মতো। আজকে টপ টেনের শুরুতেই আমরা পাচ্ছি আইপিডিসিকে। আজকে এদের প্রায় 54 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় পজিশন আমরা আজকে দেখতে পাচ্ছি বেক্সিমকোকে। ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে আজকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেএইচআরএমএল এবং গেইনার লিস্টে আমরা প্রথমে দেখতে পাচ্ছি জেএইচআরএমএলকে এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছি আরএস ব্যাংককে। যুদ্ধের প্রভাবে চলতি বছর ইউক্রেনের অর্থনীতি প্রায় অর্ধেক সংকুচিত হবে, জিডিপি প্রবৃদ্ধি কমবে 45 ভাগের বেশি, এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। সংস্থাটি বলছে যুদ্ধের প্রভাবে মন্দায় পড়বে রাশিয়াও, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে 11% বেশি। দেড় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের ক্ষতচিহ্ন এখন ইউক্রেন জুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির বিভিন্ন শহর। যুদ্ধ শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছে প্রায় 45 লাখ মানুষ, সেই সাথে নিজ দেশেও বাস্তুচ্যুত হয়েছে প্রায় 65 লাখ। চলমান এ যুদ্ধের কারণে মানবিক সংকটের পাশাপাশি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ইউক্রেন। বিশ্বব্যাংক বলছে রপ্তানি বন্ধ হয়ে যাওয়া এবং স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম না চলায় দেশটির অর্থনীতি প্রায় অর্ধেক সংকুচিত হতে যাচ্ছে। সংস্থাটির হিসেবে চলতি বছর ইউক্রেনের জিডিপি প্রবৃদ্ধি কমবে 45.1%। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রতিবেদন বলছে ইউক্রেনের অর্ধেকের বেশি ব্যবসা এখন বন্ধ রয়েছে। যারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদেরও আয় স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। কৃষ্ণ সাগরের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় ইউক্রেনের খাদ্য রপ্তানি 90 ভাগই বন্ধ হয়ে আছে, আর মোট রপ্তানির 50% রয়েছে স্থগিত। ব্যাহত হচ্ছে কৃষিকাজও।
হিসেব বলছে, রুশ আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় $100 বিলিয়ন অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যা দেশটির 2019 সালের জিডিপির 2/3। যুদ্ধ অব্যাহত থাকলে এই ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ হতে পারে বলেও শঙ্কা জানিয়েছে বিশ্বব্যাংক। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হবে রাশিয়ার অর্থনীতিও। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, দেশটির অর্থনীতি 11.2% সংকুচিত হতে যাচ্ছে এবছর। ইউক্রেন হামলার প্রতিবাদে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার প্রভাবে এই ক্ষতির শিকার হবে দেশটির অর্থনীতি। পূর্ব ইউরোপের প্রতিবেশী দেশগুলোর ওপরেও যুদ্ধের প্রভাব পড়বে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে বেলারুশ ও মালদোভা। মধ্য ইউরোপের দেশ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানের অর্থনৈতিক প্রবৃদ্ধিও 1% মতো কমতে পারে বলে অনুমান সংস্থাটির। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতিকে আরও জটিল করে তুলেছে এই যুদ্ধ, এমনটাই বলছে বিশ্বব্যাংক, যার প্রভাবে চলতি বছর ইউরোপ ও এশিয়ার উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশের অর্থনীতি 4.1% সংকুচিত হবে বলে পূর্বাভাস সংস্থাটির। যুদ্ধের আগে যা 3% বাড়বে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক। যুদ্ধের ক্ষতি মোকাবেলায় ইতিমধ্যে ইউক্রেনকে $925 মিলিয়ন সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। আগামী কয়েক মাসে আরও $3 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এর পাশাপাশি ইউক্রেনের সাধারণ নাগরিকরা যেন প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে পারে, সেজন্য সে দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও করছে বিশ্বব্যাংক। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।